হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে জীবনের শেষ কিছু কথা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছু এমন সুন্দর মনে হয়, বেশি দিন ভালোবাসতে পারে না বলে ভালোবাসার জন্য মানুষের এত হাহাকার। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দও করতে শুরু করবে। হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সব কিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। মানব হৃদয় আয়নার মতো, সে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবে। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়, সৌন্দর্যের মুখোমুখি দিয়ে দাঁড়াতে হয়। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের, এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের পেঁয়াজ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়, সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী। যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে উপভোগ করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না, খুব ভালো মানুষও বেশি দিন বাঁচে না, স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে। যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে আসতে শুরু করে। মায়া মমতা ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার, বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। প্রিয়জনদের থেকে তাই দূরে সরে থাকাই ভালো। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল। অতি দূরত্ব যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না। স্মৃতি সুখ বা দুঃখে যাই হোক, সব সময়ই কষ্টের। দুঃখ কষ্ট বেদনা ছড়াতে হয় না, ছড়িয়ে দিতে হয় আনন্দ। স্মৃতি সুখ বা দুঃখের যাই হোক, সব সময়ই কষ্টের। দুঃখ কষ্ট বেদনা ছড়াতে হয় না, ছড়িয়ে দিতে হয় আনন্দ। দুঃখ ভুলে যাওয়া কঠিন, তবে সুখ স্মৃতি মনে রাখা তার সেও একটু বেশি কঠিন। মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়, কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে পরাজিত থাকে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ফেসবুক পেজ হলে ফলো করবেন, এবং আমাদের নেশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।